ফটিকছড়ি পৌরসভা শ্রমিক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 36তম শাহাদাত বার্ষিকী ও ফটিকছড়ি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম জুয়েলের স্মরণে আলোচনা সভা, দোয়া, ত্রাণ কার্যক্রম ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। ফটিকছড়ি পৌরসভার স্থানীয় একখান কমিউনিটি সেন্টারত ফটিকছড়ি পৌরসভা জাতীয় শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বারের সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি। এডে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে ফটিকছড়ি বিএনপির যুগ্ম সম্পাদক কর্নেল আজিমুল্লাহ বাহার। পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন রানার সঞ্চালনায় এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আজম, ভোজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম আজাদ। ইফতার মাহফিলত প্রায় 7 শতাধিক রোজাদার অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে। ইনশাআল্লাহ আমরা ফটিকছড়ি বাসীকে আবার মুক্ত করে ছাড়বো এই ধামপাবাজের এমপিগিরি, ধামপাবাজের নির্বাচন, প্রজেক্ট রোডের উন্নয়ন, ধামপাবাজের ডিজিটাল উন্নয়নের হাত থেকে ফটিকছড়ি বাসীকে ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়বো। অনেক ধন্যবাদ, আপনার দর্শকরা আমার বক্তব্য শুনেছেন, আশা করি আরো ভবিষ্যতে দেখা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ফটিকছড়ির ইসলামী জাতীয়তাবাদী জনগণ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিয়ার সিদ্দিক আমর হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।